নমস্কার পেটুক বন্ধুরা, আমি শুভেচ্ছা মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হায়দ্রাবাদি মশলা চিকেনের রেসিপি। আসুন দেখেন কিভাবে তৈরি করছি। প্রথমে আমি চিকেন নিয়েছি, এখানে আমার 800 গ্রাম চিকেন আছে। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। আদা ও রসুনের পেস্ট, এটা 2 টেবিল চামচ করে আছে, আর 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে ডিপ ফ্রাই করে বেরেস্তা করে নিয়েছি, সেটা এবার আমি এর সাথে মিশিয়ে দিলাম। আমি বেরেস্তাটা একটু হাতে করে ভেঙে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সমস্ত কিছু একটু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে গ্যাসে একটা আমি কড়াই চাপিয়েছি, তাতে 2 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে ও 5-6টা শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিয়ে নিচ্ছি। এই সমস্ত মশলাটা একটু আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ও যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ওটা একটু ঠান্ডা হলে দিয়ে নিচ্ছি। সমস্ত কিছু আমি একটুখানি গুঁড়ো করে নেব। এখন গুঁড়ো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই চাপিয়েছি, কড়াই গরম হলে আমি যে তেলে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে যে মশলাটা এখনই আমি তৈরি করে নিলাম, ড্রাই রোস্ট করা মশলাটা, ওটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। হলুদটাও এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটা একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাও আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি মিশিয়ে নেব। মাংসটা এই পুরো মশলাটার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসটা দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তার জন্য মাংসটা যখন আমি কষাতে শুরু করব তখন কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। মশলা আমার মাংসের সাথে মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে হতে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আস্তে আস্তে কষাতে কষাতে কিন্তু পুরো জলটাই মরে যাবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে আলাদা কোনো জল দিতে হবে না। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে রান্নায় খুব সুন্দর একটা রং হয়, যেটা দেখতে বেশ ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু পুরো রান্নাটা এখন আমি করে নেব। দেখুন মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা পুরো মাংসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাংসটাতে খুব অল্প পরিমাণে জল দেব। গ্রেভিটা হওয়ার জন্য যার যেরকম পরিমাণে গ্রেভি দরকার সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে একটা কাপের 1.5 কাপ মতো জল দিয়েছি। আমি যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করা ছিল ওই বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। মাংস এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটা শুধু একটু গ্রেভি রাখার জন্য জলটা দিতে হলো। ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো আমি এটা রান্নাটা হতে দিচ্ছি। 3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন সুন্দরভাবে মাংসটা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাংস আমার একদম রেডি। এটা রুটি, লুচি, পোলাও, নান সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। এই মাংসটা ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন ও এরকম আরও রেসিপি পাওয়ার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।